আসসালামু আলাইকুম, আমি মাইনুদ্দিন মনোয়ার মালুষা থেকে স্বাগত সবাইকে। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা দুটাই হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, মহামারীতে লন্ডভন্ড ভারত, বিশেষ করে মহারাষ্ট্র, দিল্লি এবং গুজরাট, এই ভারত মাত্র একটি বছর আগে ভারতের প্রায় মসজিদে তারা এই মাসটায় একটা বছর আগে এই মাসে তারা প্রায় মসজিদে তারা আগুন দিয়ে মসজিদগুলো পুড়িয়ে দিয়েছে। মসজিদের ভিতরে ইসলামিক বই সহ কোরআন শরীফ পর্যন্ত তারা পুড়িয়ে দিয়েছে। মসজিদের মিনার তারা ভেঙে ফেলছে। শত বছরের পুরনো মসজিদ বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদ তারা দখল করে মসজিদের মিনার, মসজিদের মাইক ভেঙে ফেলে দিয়েছে, এবং বাবরি মসজিদের মিনারের মধ্যে তারা হনুমানের পতাকা টানিয়েছিল। দর্শক, মাত্র একটি বছর পার হয়েছে, একটি বছর পার হয়ে ঘুরে আবার এই সময়টা আসছে। এখন দেখুন ভারতের বর্তমান কী অবস্থা। হাটে ঘাটে, মাঠে ময়দান, শপিং মলে, বাজার হাটে, সব জায়গার মধ্যে শুধু ভাইরাসের আতঙ্ক, এবং আতঙ্ক না, সত্যিকারই প্রতিটি হসপিটালের মধ্যে কোনো বেড খালি নাই, প্রতিটি হসপিটালের মধ্যে কোনো জায়গা নাই। তারা হসপিটালের সামনে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে, এই হসপিটালে কোনো অক্সিজেনের সিলিন্ডার নেই, আপনারা এখানে এসে ভিড় জমাইবেন না। বর্তমানে ভারতের মধ্যে যারা শাসন করছে, এই তারা কিন্তু কিছুদিন আগেও কাশ্মীরের মধ্যে হাজার হাজার কাশ্মীরি যুবককে গুলি করে হত্যা করেছে, হাজার হাজার মা বোনদের দর্শন করেছে। যদিও ভারতের সেনাবাহিনীর এটা পুরনো অভ্যাস মেয়েদেরকে দর্শন করা, এবং তারা কাশ্মীরের যে বিশেষ অধিকারটা ছিল ওটা তারা কাশ্মীর থেকে ছিনিয়ে নিয়েছে। এবং তারা মাত্র এক মাস আগে মসজিদে নামাজ পড়ার অপরাধে মসজিদের ভিতর ঢুকে নামাজরত মুসল্লিদেরকে তারা পিটিয়েছে, এবং আরেকটা মসজিদে আমরা দেখতে পাইলাম দর্শক দেখতে পাইলেন মসজিদে নামাজ পড়তে গেছে, নামাজ কিন্তু তারা আগে আগে যে ওখানে হাজির, মুসল্লিরা বের হবে, এক এক করে বেতের বাড়ি দেওয়া হবে প্রতিটি মানুষের। বর্তমানে ভারতে হিন্দু শাসন চলছে, এখানে মুসলমানরা কোনো কথা বলে টিকতে পারে না। এই ভারতবর্ষ মুসলমানরা 900 বছর শাসন করছে, কিন্তু বিনা অপরাধে কোনো হিন্দুর গায়ে কোনো মুসলমান শাসক আঘাত করে নাই। আজকে দেখলেন নামাজ পড়ার অপরাধে মসজিদ থেকে বের করে এক এক করে সবাইকে পিটানো হচ্ছে। দর্শক, কিছুদিন আগে তারা মসজিদে নামাজ পড়ার অপরাধে মুসল্লিদেরকে পিটিয়েছে, এখন তারা মাইক দিয়ে মুসল্লিদেরকে ডাকতেছে। সবসে পহলে তো আপনি যে রোজে চল রে উসকে লিয়ে শুভেচ্ছা। আপ সবই লোগোন কে আচ্ছে গুজরে আর আল্লাহ কা মুরাদ পুরি করে, সাথ মে হম দরখাস্ত করেঙ্গে আজ যে নামাজ আদা করতে হ্যায় আল্লাহ তালা সে গুজারিশ কিজিয়ে কি যে করোনা গয়ে সাল সে হামারে লোগোন কো লেকে যা রা হ্যায় তকলিফো মে ডাল রা হ্যায় ও দূর করে। আর মুঝে ইকিন হ্যায়, মানে সুনা হ্যায় তারাবি কি নামাজ রেতি হ্যায় বহুত জলদি সুনি জাতি হ্যায়, তো তহে দিল সে আপ নামাজ মে ইয়ে মাননা কি এ করোনা হামারে শহর সে হামারে দেশ সে চলে যায়। কি বুঝলেন, মাত্র দেড় মাস পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। দেড় মাস আগে তারা মুসল্লিদেরকে পিটাইলো মসজিদে নামাজ পড়ার অপরাধে, আজকে তারা মুসল্লিদেরকে ডাকছে মসজিদে নামাজ পড়ার জন্য। আজকে পুলিশ অফিসাররা মাইক দিয়ে মুসল্লিদেরকে ডাকছে মসজিদে নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে, তাদের দেশ থেকে যেন ভাইরাস চলে যায়। আল্লাহ সবাইকে ছাড় দেয়, কিন্তু একবারে ছেড়ে দেয় না। কিছুদিন আগেও এই ভারত মুসলমানদের ওপর কত অত্যাচার অবিচার করেছে। গরুর গোশত মুসলমানের ব্যাগের মধ্যে পাইছে, তাকে পিটিয়ে মারা হয়েছে। মুসলমান গরু জবাই করছে, সেই কারণে তাকে পিটিয়ে মারা হয়েছে। বিজেপির স্লোগান জয় শ্রীরাম না বলাতে এক মৌলবীকে তারা প্রকাশ্যে পিটিয়ে মারছে, একজন নাকি শুধু একজন না, তারা প্রতিদিনই এই কাজগুলো করে, বিজেপির যে কঠোর সমর্থকগুলো রয়েছে। আর শিবসেনাদের কথা তো নাই বললাম। দর্শক, আমরা কিন্তু বাংলাদেশি, আমরা ভারতকে মনে প্রাণে ঘৃণা করি, কারণ তারা প্রতিদিনই আমাদের সীমান্তে একজন বা দুইজন বা তিনজনকে প্রতিদিনই এটা বেসিক হিসাবে গুলি করে মারবেই। তারা প্রতিদিন আমাদের সীমান্তের মধ্যে
প্রতিদিন গুলি করে মানুষকে মারে। আজকে কি হয়েছে, তাদের দেশের মধ্যে ভাইরাস নামে চোখে দেখা যায় না, এটাকে কিন্তু চোখে দেখা যায় না, এমন একটা অদৃশ্য ভাইরাস, এটার দ্বারা হাজার হাজার মানুষ প্রতিদিনই মৃত্যুর মুখে ঢলে পড়ছে। এমন কি যে হিন্দু, একটা হিন্দু মারা গেছে, তার পরিবারের কেউ তাকে পোড়ানোর জন্য যাচ্ছে না, মুসলমানরা যে এটাকে পোড়াচ্ছে, যে মুসলমানদেরকে তারা এত বছর ধরে অত্যাচার নির্যাতন করে আসলো, জয় শ্রীরাম একটা স্লোগান, এই স্লোগান না দেওয়াতে মুসলমানদেরকে পিটাইয়ে মারছে, সেই মুসলমান আজকে তাদের যারা মারা গেছে তাদের সৎকার করছে, এটাই ইসলাম।